সালামু আলাইকুম কেমন সবাই আশা করি পর থেকে অনেক অনেক বড় সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগতম আজকে আমরা সাধারণ জ্ঞানের কোনোটা প্রশ্ন দেখবো আজকে ভিডিও তোমরা সম্পূর্ণ দেখবা তার আগে যারা এখন আমাদের করে বেলাইকনটি অন করে রাখবা দেখো এখানে প্রথম প্রশ্ন যে দেশের প্রথম ছয় লেন বিশিষ্ট কালনা সেতু কোন নদীর উপর নির্মিত আবার প্রশ্ন পড়ো দেশের প্রথম ছয় ল্যান বিশিষ্ট কালনা সেতু কোন নদীর উপর নির্মিত ক মধুমতি খ পায়রা গ কর্ণফুলি গ বাঙালি উত্তর হবে ক মধুমতি উত্তর হবে ক মধুমতি তারপর দুই নম্বর প্রশ্ন দেখ গম উৎপাদনে শীর্ষ দেশ কোনটি গম উৎপাদনে শীর্ষ দেশ কোনটি ক চীন খ ভারত গ রাশিয়া ঘ বাংলাদেশ উত্তর হবে চীন উত্তর হবে চীন গম উৎপাদনের শীর্ষ দেশ হচ্ছে চীন তারপর তিন নম্বর লক্ষ্য করো তিন কি বলা হয়েছে সাধু বা মিঠা পানির মৎস্য উৎপাদনে শীর্ষ দেশ কোনটি খ ভারত গ বাংলাদেশ গ মিয়ানমার উত্তর কি হবে ভারত উত্তর হবে ভারত তারপর চার নাম্বার লক করো নয় জুন দুহাজার বাইশ বাজেট ঘোষণা করা হয় এটা বাজেট থেকে দিয়েছে তোমাদের গ গ একান্নতম উত্তর হচ্ছে তোমাদের হবে একান্নতম বাজেট হিসেবে ঘোষণা করা হয় তারপরে পাঁচ নম্বর দেখো শীতকালে বাংলাদেশের আবহাওয়া কেমন থাকে শীতকালে বাংলাদেশের আবহাওয়া কেমন থাকে ক উষ্ণ খ শীতল গ নাতি উষ্ণ ঘ কোনোটি নয় উত্তর হচ্ছে উষ্ণ থাকে শীতকালে বাংলাদেশের আবহাওয়া উষ্ণ থাকে তারপরে ছয় নম্বর লাল আলোতে নীল রঙের ফুল রকম দেখাবে লাল আলোতে নীল রঙের ফুল রকম দেখাবে ক সবুজ খ কালো গ হলুদ ঘ গোলাপি উত্তর কি হবে আমাদের ছয় নম্বরের উত্তর হবে খ কালো দেখাবে লাল আলোতে নীল রঙের ফুল কি রকম দেখাবে কালো দেখাবে কালো দেখাবে সাত নম্বর লক্ষ্য করো বাংলা কাজ চিহ্ন কয়টি এটা বাংলা ব্যাকরণ থেকে দিয়েছি তোমরা অনেকে জানো ক নয়টি খ দশটি গ এগারোটি ঘ বারোটি উত্তর হবে দশটি খ উত্তর হবে খ তারপরে আট নম্বর কোন গাছ সবসময় কান্না করে কোন গাছ সবসময় কান্না করে ক কেয়া খ শাল গ লরেল ঘ মেগুনি ঘুর কি হবে ঘ হবে লরেল লরেল গাছ সবসময় কান্না করে লরেল গাছ সবসময় কান্না করে মানুষের কানে কয়েকটি হাত থাকে এটা নয় নম্বর প্রশ্ন মানুষের কানে কয়েকটি হাত থাকে হাত থাকে কয়টি তিনটি উত্তর হবে তিনটি পাঁচটি সাতটি নয়টি উত্তর হবে তিনটি তারপরে প্রশ্ন দেখো হিরো কোন দেশের কোম্পানি হিরো দশ নম্বর হিরো কোন দেশের কোম্পানি হিরো কোম্পানি হচ্ছে ক জাপান খ আমেরিকা গ রাশিয়া গ ভারত উত্তর হবে ভারত উত্তর হবে ভারত তারপরে এগারো নম্বর কোন ফানিকে সহজে পোষ মানানো যায় ক ময়ূর খ কুকুর গ সাপ বানর উত্তর হবে কুকুর তারপর বারো নম্বর দেখো কোন ফল খেলে মন ভালো হয় কোন ফল খেলে মন ভালো হয় ক কলা খ পেয়ারা গ আঙ্গুর গ বেদনা উত্তর হবে ক কলা কলা ফল খেলে মন ভালো হয় তারপর তেরো নম্বর সাইকেল কোন দেশ তৈরি করেছিল সাইকেল কোন দেশ তৈরি করেছিল ক ভারত চীন গ অস্ট্রেলিয়া গ ফ্রান্স উৎসবে ফ্রান্স পাঁচ সাইকেল তৈরি করেছিল তারপরে চৌদ্দ নম্বর লক্ষ্য করো চৌদ্দ নম্বর হচ্ছে কোন দেশকে নীল নদে দান বলা হয় নীল নদে দান বলা হয় ক কুয়েত খ মিশর গ চীন ঘ নেপাল উত্তর হবে মিশর মিশরকে মিশর দেশকে নিম্ন দান বলা হয় পনেরো নম্বর কোন দেশের মানুষ চশমা বেশি পরে কোন দেশের মানুষ চশমা কি বেশি পরে তো দেখো ক নম্বরে আছে ভারত তারপরে খ আমেরিকা গ পাকিস্তান ঘ বাংলাদেশ উত্তর হবে পাকিস্তান পাকিস্তান দেশের মানুষ চশমা বেশি পরে তো আজকে এই পনেরোটি এম কিউ নিয়ে আমরা আলোচনা করেছি আরো পরবর্তী ভিডিওতে তোমাদের অনেক অনেক এমসি কিউ নিয়ে আলোচনা করবো সারান জ্ঞান এমসি কিউ আর তোমাদের কোন ধরনের ভিডিও লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা তো আজকে ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম